হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তো আজ আমি চলে এসেছি আটসুই রেস্টুরেন্টে। তো এটা হলো একটা, এই যে লেখা আছে আটসুই 24 আওয়ার্স, একটা জাপানিজ রেস্টুরেন্ট, জাপানিজদের খাবার এবং ওদের যে সাজসজ্জা, যেরকম এখানে এখানে জাপানিজদের যে ওরা লাইটগুলি ব্যবহার করে থাকে ওগুলি এখানে লাগানো আছে। তো চলো ভেতরে যাই, দেখি কী কী আছে। এই দেখো, ভেতরে চলে এসেছি। এখানে সব জাপানিজ ভাষায় লেখা আছে অনেক কিছু, আর ডেকোরেশনগুলিও সে অনুযায়ী করা আছে। খুব সুন্দর একটা জাপানিজ ভাইবস এখানে তৈরি করা হয়েছে। তো এই দেখো, লাইটগুলো খুব ভালো লাগছিলো দেখতে। আর রামেন, এখানে জাপানিজ যে সুশি, তারপরে দেখো এই আমরেলাটা কি সুন্দর, ওদের ট্রেডিশনাল যে জাপানিজদের থাকে ওইগুলি এখানে দেখানো হয়েছে সব কিছু। আর চলো ভেতরের রুমে যাই। আর দেখো এখানে পেইন্টিংসগুলিও এবং পর্দাগুলিও খুব সুন্দর, জাপানিজদের ব্যবহৃত এই জিনিসগুলি আদলে করা। আর এই দেখো এখানে নিচে বসার জায়গা, ওরা যেরকম নিচে বসে খেতে ভালোবাসে জাপানিজরা, সেরকম নিচে বসার জায়গা করা হয়েছে উডেন টেবিল দিয়ে। দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। আর এই দেখো, এখন আমি তোমাদের মেনুগুলি দেখাবো কী কী আছে। এখানে রয়েছে চিকেন কাটসু, টং কাটসু, এ অনেক কিছু রয়েছে জাপানিজদের ডিশগুলি, সুশি, সুশি সরেজ, সাইতামা রোলস, সুশি সয়ু, অনেক কিছু রয়েছে। তারপরে রামেন, চিকেন রামেন, পর্ক, উদন, অনেক কিছু রয়েছে। সুপার বাউল এক্স চিকেন, সুপার বাউল এক্স পর্ক অথবা প্রন, যারা পর্ক খেতে পছন্দ করে না তারা প্রন বা চিকেন নিয়ে নিতে পারো। দেখো এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটার্স, মিসো চিকেন, মিসো এগ কাট, সুকারি, এবং রেটগুলি কিন্তু যেমন স্যাটি অনুযায়ী রেট কিন্তু ঠিক আছে। কাস্টমাইজড রাইস, প্রন সব কিছু রয়েছে। বোবাটি, এই বোবাটিটার জন্য এখানে এটা খুব বিখ্যাত, এগুলি বাইরে থেকে আনতে হয়, এগুলি এখানে পাওয়া যায় না, তো এই জন্য এটার রেটটাও একটু বেশি। আর আমি আমি এখানে নিয়ে নিলাম লাইম্যাক্স গ্রিন, আর এখানে আমার চলে এসেছে সুপার পাওয়ার, ওইটা টেস্ট করে দেখবো কেমন। আর এইখানে রয়েছে চিকেন কাটসু, দেখো ওরা জাপানিজ যে ট্রেডিশনাল ওয়েতে ডিশগুলো সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর। তো চলো এখন খাবার পালা নিয়ে তোমাদের বলছি কোনটা কেমন। আমি ফার্স্ট টাইম জাপানিজ ডিশ ট্রাই করবো, আরেকবারও এসেছিলাম আমার বান্ধবীর সাথে, বনশ্রীর সাথে, ছোটো একটা ভিডিও দিয়েছিলাম আগে। তো আজকে একদম পুরোপুরি প্রথম থেকে সবটা তোমাদের দেখালাম। তো দেখো এখানে যে একটা দেওয়া আছে ওটা আমি একটা চপস্টিক দিয়ে খাবার চেষ্টা করছি, তো ফাইনালি তুলতে পারলাম। তো এখন টেস্ট করার পালা, খেতে কিন্তু ভালোই ছিল, টেস্টি ছিল। তো ওরা জাপানিজরা কিন্তু এগগুলি একটা সলিউশনে ডুবিয়ে ওরা কালারফুল করে নেয়, তো বিভিন্ন ধরনের ওদের কুইজিনে থাকে। তো এখানে একটা আমাকে দিল, এটা ব্রাউন কালারের এগ। আর এইখানে এই সুপার বলটা আমি নিলাম, এটার মধ্যে রয়েছে রাইস, এগ, চিকেন, বিভিন্ন ধরনের স্যালাড, এসব কিছু রয়েছে। তো ভালোই ছিল, একদম পেট ভরে যাবে। তো এখানে আছে চিকেন ভর্তা, তো ওইটা কাস্টমাইজ করে দিতে বলেছিলাম। আর এখানে এটা গার্নিশ করেছে সিসেমি, ব্ল্যাক সিসেমি, হোয়াইট সিসেমি দিয়ে, খুব টেস্টি ছিল, তোমরাও আসবে।